স্বাগত আপনাদের প্রত্যেকে এক বিশেষ দুনিয়া, যেখানে আমার আপনার অনেক চাহিদা পূরণ হতে পারে। খুব আনন্দের সঙ্গে এই কথাটা বলতে পারছি, চাহিদা পূরণের প্রত্যাশা কার না থাকে। হ্যাঁ, আমরা প্রত্যেকেই আমাদের জীবনে ম্যাজিক চাই, ম্যাজিক। আমার মিরাকলি চেঞ্জ হয়ে যাবে অনেক কিছু, কিন্তু সত্যি কী হয়? ম্যাজিকটা তো ম্যাজিকই থাকে, মিরাকল চেঞ্জ তো সেটা সবসময় হয় না। কিন্তু এমন একটা দুনিয়া যেখানে সেই ম্যাজিকটা আপনার জন্য হতে পারে, আপনি প্রত্যাশা করুন আর না করুন, তার এফেক্টটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনার জীবনে আসতে পারে। দেহ মনের সুস্থতা আপনার জন্য আনা যেতেই পারে, এসে যাব। খুব স্বতঃস্ফূর্তভাবে আপনি সেই প্র্যাকটিসে থাকলে, তাকে বন্ধু করতে পারলে, আপনি ডেফিনেটলি সেই চেঞ্জেসটা দেখতে পাবেন। কী, কেন, কীভাবে? এই অনুষ্ঠানের রেগুলার ভিউয়ার্স যারা, তারা ইতিমধ্যেই আসছেন যে এত ভণিতা করার কোনো প্রয়োজন নেই। রৈকি রৈকি রৈকি, সেই রৈকি দিয়েই আমাদের জীবনের কত কিছু যে সেই পরিবর্তনটা আনা যায় এবং কিভাবে আনা যায়, সেইটা এই অনুষ্ঠান থেকে খুব লজিক্যালি আমরা বুঝতে পারি, জানতে পারি। আর শিখতে পারলে তো তার থেকে ভালো কিছু আর হতে পারে না। সেই বন্ধুরূপে আপনার ক্ষেত্রে আপনার জন্যে সারা জীবন থাকবে, এবং আপনি কত পরিবর্তন জীবনে দেখতে পাবেন, প্রত্যাশা পূরণের জায়গায় সেটা নিজেই অনুধাবন করবে একজন রেখি মাস্টার। হ্যাঁ, আর উসুই রেখি, হোলিফায় টু, করুণা রেখি মাস্টার রূপে, যার কথা ইতিমধ্যেই আমরা শুনেছি এবং যার কথা শুনে আমরা ইন্সপায়ার হয়েছি, সেই রেখিকে বন্ধু করার জন্য ডক্টর সৌরভ কুমার চক্রবর্তী ছাড়া আর কে, তিনি এই মুহূর্তে থাকেন। এবং যারা নতুন বন্ধু তাদের জন্য আরও একবার জানিয়ে রেখি, রেখি কি, কেন, কিভাবে সমস্ত কিছু জানবেন এবং কেন রেখিকে বন্ধু আপনি করবেন, আরও বেশি করে জানবেন, সেটাই খুব প্রাঞ্জলতার সঙ্গে যিনি আমাদেরকে বুঝিয়ে দেন, সেই রেখি মাস্টার এই মুহূর্তে আমাদের মধ্যে। কাজেই আসুন, স্বাগত সেই বিস্ময়ের দুনিয়া, যা কিনা আদপেও বিশ্বাস বিস্ময় নয়, সেই ম্যাজিকের দুনিয়ায়, আসলে যা ম্যাজিক নয় সেই দুনিয়ায় কিভাবে প্রবেশ করব বাস্তবোচিতভাবে হাত ধরি, ডক্টর সৌরভ কুমার চক্রবর্তী, তার আগে স্বাগত থাকি। নমস্কার, রেইকি পরিবারের এবং সৃষ্টি পরিবারের সকল সদস্যবৃন্দকে জানাই শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন, পরম প্রেমময়ের কাছে প্রার্থনা করি সকলের সুন্দর সুস্বাস্থ্যময় জীবন। খুব ভুল বললাম কি? সেই ম্যাজিকের দুনিয়া, সেই বিশ্বের দুনিয়া, যার নাম দিয়ে আমরা রেইকি চিনেছি, আমরা উসুই রেইকি, অর্থাৎ উসুই রেইকি চিনেছি যার হাত ধরে, যদিও তার পূর্বে হাজার হাজার বছর ধরে রেইকি পরম্পরা, রেইকি প্রচলিত ছিল, এবং ডক্টর মিকা উসুইর পূর্বে জাপানে রেইকি নামেই এই চিকিৎসা পদ্ধতি আরো অনেক বিভাগ ছিল। রেইকি ডক্টর মিকা উসুই সেটাকে একটা প্রাঞ্জল রূপে, নতুন রূপে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, এবং যার ফলে আমরা রেইকিকে অল্টারনেটিভ মেডিসিন হিসাবে পেয়েছি। তা তিনি একটা কথা বলেছিলেন, দ্য সিক্রেট আর্ট অফ ইনভাইটিং হ্যাপিনেস, দ্য মিরাকিউলাস মেডিসিন অফ অল ডিজিজ। আপনি যেটা বললেন যে ম্যাজিক, তা সে ডক্টর মিকা উসুই একই কথা বলছেন, বলছেন দ্য মিরাকিউলাস মেডিসিন অফ অল ডিজিজেস। যে কোনো সমস্যার জন্য, সেটা হতে পারে শারীরিক, হতে পারে মানসিক, হতে পারে পারিপার্শ্বিক, অর্থাৎ ফিজিক্যাল বডি, মেন্টাল বডি অ্যান্ড ইমোশনাল বডি, তিনটে বডিকেই সম্পূর্ণরূপে হিল করেন রেইকি। আর তার ফলে আমরা সম্পূর্ণরূপে সুস্থ থাকতে পারি। সেই সুস্থতা যদি আমি পাই, দেহ মনের সুস্থতা, আপনি বললেন এই দেহ মন, এবং দেহ মন সুস্থ হতে গেলে পারিপার্শ্বিক অবস্থায় সুস্থতা হওয়ার প্রয়োজন আছে। যদি দেখা যায় আমার সঙ্গে আমার স্ত্রীর সম্পর্কটা ভালো নেই, তাহলে কিন্তু দেখা যাবে আমার দেহ মনে আর সুস্থতা থাকলো না, সুস্থ থাকলো না। তাই দেহ মনে এবং সুস্থ থাকতে গেলে যতটা সঠিকভাবে আমাদের জীবন যাপন করা প্রয়োজন এবং জীবনকে যতটা সুন্দর তৈরি করা প্রয়োজন, তা কিন্তু রেইকির হাত ধরলে আমরা ধীরে ধীরে পেতে পারি। হ্যাঁ, অবশ্যই বন্ধু, এই ধীরে ধীরে কথাটা মনে রাখবেন। অনেকেই হয়তো ভাববেন এলাম আজ, মনে হয় আমি বেশি কিছু পেয়ে গেলাম, এবং আমি আজই পেয়ে গেলাম। হ্যাঁ, আপনি আজই পেয়ে গেলেন, যখনই এলেন তখনই আপনি একটি খুব দামি জিনিস পেয়ে গেলেন, কিন্তু সেই দামি জিনিসটাকে কাজে লাগাতে, তাকে ব্যবহারে নিজের সঙ্গে আত্মস্থ করতে, হজম করতে সহজ কথায় কিন্তু সময় লাগবে। সেই সময়টা কিন্তু দিতে হবে। মনে হলো যে আমি রেইকি শিখলাম, দুদিন চার দিনে আমি সুস্থ হয়ে গেলাম, দেহ মনে সুস্থ, সুস্থতা লাভ করলাম, তাহলে কিন্তু হবে না, তাহলে এটা ম্যাজিক হয়ে যেত। কিন্তু এটা ম্যাজিক নয়, দ্য মিরাকুলাস মেডিসিন। সমস্ত রোগ থেকে, শারীরিক
সমস্যা থেকে বা মানসিক সমস্যা থেকে বেরিয়ে আসার পথ। আপনি যে কোনো শারীরিক সুস্থতা লাভ, মানে শারীরিক ক্ষেত্রে সুস্থতা লাভ করবেন, মানসিক ক্ষেত্রে সুস্থতা লাভ করবেন এবং পারিপার্শ্বিক যে সকল সমস্যা আছে সেগুলো কিন্তু আপনি এই রেইকির দ্বারা সম্পূর্ণরূপে সেখান থেকে সমস্যা থেকে বেরিয়ে এসে একটা সুন্দর সুস্বাস্থ্যময় জীবন লাভ করতে পারেন। মানে এটা বলা যেতেই পারে ম্যাজিক নয়, অথচ ম্যাজিক্যাল এফেক্টটা ফুল হয়ে যাবে আমাদের। অবশ্যই ম্যাজিকের মতো কাজ করে, আমাদের মনে হবে এটা ম্যাজিকের ম্যাজিক, কিন্তু এটা মনে রাখতে হবে সম্পূর্ণ বাস্তবসম্মত, কারণ হু দ্বারা স্বীকৃত এই পদ্ধতি, অল্টারনেটিভ মেডিসিন হিসেবে স্বীকৃত যেহেতু, তাই সিস্টেমে চলতে হবে। সিস্টেমের বাইরে গেলে কিন্তু তাকে অল্টারনেটিভ মেডিসিন হিসেবে আখ্যা আমরা দিতে পারবো না। ঠিক, আমি এই পর্যন্ত তো ঠিক একদম পুরোপুরি আছে, কিন্তু কারো কারো কাছে বেঠিক মনে হচ্ছে। কেন বলুন তো, যারা নতুন বন্ধু, যারা রেইকিকে এখনও চেনেন না, জানেন না, তাদের এই প্রশ্নটা মনে জাগতে পারে, তা কীভাবে কাজ করে? এত কথা বলা হচ্ছে দেহ মন ইমোশনাল সেই স্বাস্থ্যের সুরক্ষা দিচ্ছে, দেখুন কীভাবে অন্যভাবে আলোচনা করতে পারি। আমরা যে সকল মেডিসিন খাই, ঔষধ, সেই ঔষধগুলোর উপাদান কোথা থেকে আসে? অবশ্যই প্রকৃতি থেকে। তা প্রকৃতির উপাদান, প্রকৃতির থেকে এই যে উপাদানটা আমরা বিভিন্ন ভাবে সংগ্রহ হয়ে, যেমন ধরুন আমি একটা উদাহরণ দিতে পারি, তুলসী পাতা, তার ঔষধি গুণ আছে, নিম পাতার ঔষধি গুণ আছে, তা সেই নিম পাতা একটা বিশেষ গাছের পাতা, ওই তেতো গুণটা বা তার ঔষধি গুণটা কোথা থেকে পেল? প্রকৃতি থেকে বা পরিবেশ থেকে সংগ্রহ করেছে। ঠিক সেরকমই আমাদের শরীরে যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আছে, গ্ল্যান্ডগুলো আছে, যেগুলো সম্পূর্ণরূপে রসক্ষরণ করছে, রসক্ষরণ করছে বলেই কিন্তু আমরা আমাদের যে মানে জৈবিক যে ক্রিয়াকলাপ সেটা নিয়ন্ত্রিত হচ্ছে, আমরা ভারসাম্যটা থাকছে। হ্যাঁ, আমাদের শরীরে যে ভারসাম্য, আমরা কথাবার্তা বলছি, আমরা মেধার বিকাশ ঘটাচ্ছি, বা আমরা আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে আমরা যে খাচ্ছি সেটা হজম হচ্ছে, যা কিছু আমাদের শরীরের যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আছে বা গ্ল্যান্ডগুলো আছে সেগুলোই রসকরণ করছে, এবং সেই রসকরণ করার যখন ব্যালেন্স থাকছে তখনই আমি সুস্থ, যখন ব্যালেন্স থাকছে না তখন অসুস্থ। এবার দেখা যাচ্ছে যেই গ্ল্যান্ড অসুস্থ সেখানে কিন্তু একটা বিশেষ প্রক্রিয়ার মেডিসিন আমরা প্রয়োগ করছি। কোথা থেকে সংগ্রহ করা? প্রকৃতি থেকে, পরিবেশ থেকে। আর এখানে কসমিক এনার্জি ওই প্রকৃতিরই উপাদান, যেটা ডাইরেক্ট, যেটাকে আমরা নিতে পারি এক বিশেষ প্রক্রিয়া, টেকনিক। এই জন্যই বলছে ডক্টর বিকাশ একটা কথা বলে রেখেছিলেন, দ্য সিক্রেট আর্ট অফ ইনভাইটিং, সিক্রেট আর্ট, এই গুপ্ত পদ্ধতি একটা আছে, সেই পদ্ধতির মাধ্যমে যখনই চ্যানেলাইজ করা হচ্ছে স্টুডেন্টকে, রেইকি চ্যানেল তৈরি করা হচ্ছে। রেইকি অর্থাৎ ইউনিভার্সাল এনার্জি, কসমিক ইউনিভার্সাল এনার্জি বললে হবে, অর্থাৎ যেটাকে বলছে আনলিমিটেড সোর্স অফ এনার্জি। সেই আনলিমিটেড সোর্স অফ এনার্জি থেকেই কিন্তু সংগ্রহ করছে নিম পাতা তার ঔষধি গুণ, তুলসী পাতা তার ঔষধি গুণ। ঠিক সেভাবেই আমাদের দুটো হাত সংগ্রহ করবে আপনার গ্ল্যান্ডের জন্য প্রয়োজনীয় সুস্থতার প্রয়োজনীয় উপাদান, আপনার গ্ল্যান্ডের সুস্থতার প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করবে আপনার দুটো হাত। আমাদের শব্দ তরঙ্গকে মোবাইল একটা বিশেষ তার ভাবে তৈরি করা, বিজ্ঞানের প্রযুক্তির টেকনোলজির একটা অবদান, সে করছে কি আমাদের শব্দ তরঙ্গটাকে তড়িৎ চুম্বকে তরঙ্গে ট্রান্সফার করে পাঠিয়ে দিচ্ছে। আবার ওখানকার যে রিসিভার, আমি ফোন করলাম আপনাকে, আপনার রিসিভারটা ওই তড়িৎ চৌম্বকীয় তরঙ্গটা কি করছে, সেটাকে নিচ্ছে এবং সেটাকে করছে কনভার্ট করছে আমার শব্দ তরঙ্গে। এই যে মাঝের পথ সেটা আমরা দেখছি না, কিন্তু সেটা আছে। ঠিক সেরকমই আমরা আমাদের এই বিশেষ গুপ্ত পদ্ধতি, সিক্রেট আর্ট, এই গুপ্ত পদ্ধতির দ্বারা আমরা হাতের মধ্যে পাই সেই কসমিক এনার্জি, সেই আনলিমিটেড সোর্স অফ এনার্জি, যেটা থেকে ঔষধিরা যেসব মানে ঔষধ তৈরি করতে যে সকল উপাদান লাগছে সেই উপাদান যেভাবে সংগ্রহ করছে প্রকৃতি থেকে, আমরাও আমাদের হাত সেভাবেই কিন্তু প্রকৃতি থেকে সংগ্রহ করছে, পরিবেশ থেকে সংগ্রহ করছে, বা আনলিমিটেড সোর্স অফ এনার্জি থেকে সংগ্রহ করছে রেইকি, যার দ্বারা আমরা আমাদের ওই গ্ল্যান্ডের যে সমস্যা সেটাকে দূর করতে পারবো। এবং যখনই সমস্যা চলে যাবে কি হবে, রস সঠিকভাবে করা হবে, ভারসাম্য তৈরি হবে, যখন ব্যালেন্স হয়ে যাবে আমাদের গ্ল্যান্ড, ব্যালেন্স হয়ে যাবে, চক্র ব্যালেন্স, আমরা প্রাচীন ভারতে বলতে চক্র,
হ্যাঁ, সব কিছু একই ব্যাপার, ভাষাগতভাবে ওটা বলা হচ্ছে চক্র, আর এখন বলা হচ্ছে গ্ল্যান্ড। তা সেই গ্ল্যান্ড বা চক্র সুস্থ হয়ে উঠবে, আর যখন এই চক্র বা গ্ল্যান্ড সুস্থ হয়ে উঠবে, তখন আপনার শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, আর আপনি যদি সার্বিকভাবে সুস্থ হন, আপনার পরিবেশে যারা আছে তাদেরকেও সুস্থ করতে পারবেন। এবং গ্রহগত সমস্যা, নেগেটিভ এফেক্ট, গ্রহগত সমস্যাও কিন্তু এখান থেকে সম্ভব, কারণ সেখানেও দেখবেন ওই গ্ল্যান্ড। আমরা যারা অ্যাস্ট্রোলজিক্যাল রিমেডির কথা বলেন বা রিসার্চ করেন, যারা কাজ করেন, যারা তারা কিন্তু ওই একইভাবে ওই গ্ল্যান্ডের, ওই চক্রের উপরেই ক্রিয়া হয় তাদের সমস্ত কিছু, চক্র রিলেটেড যা কিছু জৈবিক ক্রিয়া সেটাও কিন্তু, যেহেতু কসমিক এনার্জি, সেখানেও আমাদের চক্র ব্যালেন্স হয়ে যাবে। এবং চক্র ব্যালেন্স হওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে যখন কসমিক এনার্জি আসবে, আনলিমিটেড সোর্স অফ এনার্জি সেখানে ঢুকবে, সঙ্গে সঙ্গে গ্ল্যান্ড সুস্থ হয়ে গেলেই আমরা সুস্থ। আমি আলোচনার মাঝখানে একটু ছেদে বন্ধুদের সঙ্গে কয়েকটা তথ্য শেয়ার করতে চাই। এই তথ্যটা কতটা গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ নয় আপনি ডেফিনেটলি অনুধাবন করতে পারবেন। প্রথমত তো মোবাইল নাম্বারের কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, 9733555265। দেন সেকেন্ড নাম্বারটাও কথা উল্লেখ করে দেবো, 9733555271, দুটো মোবাইল নাম্বার। বেশ কয়েকটি জায়গার নাম আমি মেনশন করতে চাইবো, যেমন দুর্গাপুর, বারাসত, শেওড়াফুলি, কেষ্টপুর, কৃষ্ণনগর, বহরমপুর, বোলপুর, মেদিনীপুর, মালদা, শিলিগুড়ি, রায়গঞ্জ, পাঁশকুড়া, কাঁথি, হাওড়া, সোনারপুর, বাঁকুড়া, বর্ধমান, আন্দুল, ব্যারাকপুর, এর সাথে আরও বেশ কিছু জায়গা আছে, এই কথা আমি উল্লেখ করলাম। এই নাম্বারসটা কি আর এই লোকেশনগুলোর স্পেশালিটি কি কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, পুরনো যারা তারা জানেন, তারা বলে তারা তো বুঝতেই পারছে। নতুনদের ক্ষেত্রে আমি বলে দিতে চাইবো, এগুলো সবই হচ্ছে ক্লাস, এই জায়গাগুলোতে ক্লাসের বিশেষ ব্যবস্থা আছে, আর এই নাম্বারসগুলোর মাধ্যমে আপনি কন্ট্যাক্ট করে সেই ক্লাস অ্যাটেন্ড করার সুযোগটা গ্রহণ করতে পারবেন। কিন্তু এখন প্রয়োজন বা প্রশ্ন মনে জাগতে পারে, ক্লাস কি, ক্লাসের প্রয়োজনীয়তাটা কেন, আর এই কি শেখার জন্যে ক্লাস, নাকি ক্লাসের আলাদা কি তাৎপর্য আছে? ঠিক সেই প্রশ্নের উত্তরটা যদি আপনি খুঁজতে চান, সেই উত্তরটা এবার শ্রদ্ধা বলবেন। দেখুন, গ্রুপ পরম্পরাক্রমে, অর্থাৎ আমাদের রেইকি মাস্টারদের পরম্পরাক্রমে আমরা এই বিদ্যা প্রাপ্ত হয়েছি, যেটা ডক্টর মিকাউসু এই পদ্ধতি আমাদের দিয়ে গেছেন। পরে সেটা অনেক সিম্পলিফাই হয়েছেন, হায়াসি 2.0 হায়াসির নাম আমরা জানি, এবং ম্যাডাম তাকাতা, যার অবদান অনস্বীকার্য, তিনি না থাকলে হয়তো আমরা রেইকি জানতাম না, তাদের হাত ধরে ধীরে ধীরে রেইকি সিম্পলিফাই হতে হয়েছে। এবং সিম্পলিফাই হতে গিয়ে তার যে কিন্তু মূল যে টেকনিক, অর্থাৎ অ্যাটুনমেন্ট, এম্পাওয়ারমেন্ট বা প্লেসমেন্ট বা ইগনিসিয়েশন ইত্যাদি যে শব্দগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ মূলত রেইকি চ্যানেল তৈরি করার জন্য, যার মাধ্যমে আপনারও দুটো হাত আছে, যিনি শেখেননি তারও দুটো হাত আছে, আর আমারও দুটো হাত আছে, কিন্তু দেখা যাবে আমার হাত যখন আমি স্পর্শ করছি, যেহেতু রেইকি স্পর্শ চিকিৎসা, যখনই আমি স্পর্শ করছি বা ডিস্টেন্সভাবে স্পর্শ করছি, দূরবর্তী পদ্ধতির মাধ্যমেও স্পর্শ করছি, সেই স্পর্শের সাথে সাথে দেখা যাবে সেখান থেকে কসমিক এনার্জি বা আনলিমিটেড সোর্স অফ এনার্জি পাস করছে, যার ফলে আপনার নেগেটিভ টক্সিন ছড়ে যাচ্ছে, আপনি সুস্থ হয়ে উঠছেন। সেই চ্যানেলাইজ হওয়ার জন্য, আপনি যাতে রেইকি চ্যানেল হয়ে উঠতে পারেন, তার জন্যই কিন্তু এই ক্লাস, যেখানে রেইকি মাস্টার তার প্রাপ্ত পরম্পরাক্রমে প্রাপ্ত পদ্ধতির দ্বারা, দ্য সিক্রেট আর্ট, এই গুপ্ত পদ্ধতির দ্বারা আপনার মধ্যে রেইকি চ্যানেল তৈরি করবে। আর রেইকি চ্যানেল তৈরি করার সাথে সাথেই আপনি হয়ে উঠবেন একটা একজন রেইকি চ্যানেল। ঠিক রেইকি মাস্টারের হাত দিয়েও যেমনভাবে রেইকি প্রবাহিত হচ্ছে, বা যিনি রেইকি চ্যানেল, যিনি রেইকি জানেন, তার মাধ্যমেও যেভাবে রেইকি প্রবাহিত হচ্ছে, ঠিক আপনার হাত দিয়ে ওই ক্লাসের পরে পরে আপনার হাত দিয়েও সেইভাবে রেইকি প্রবাহিত হবে, এবং আপনি নিজেকে সুস্থ করতে পারবেন, আপনার পরিবারের মানুষদের সুস্থ করতে পারবেন, বন্ধু বান্ধবদের, এবং আপনার যাকে ইচ্ছা থাকে আপনি এই রেইকির দ্বারা টক্সিন সরিয়ে সুস্থ করতে পারবেন, শারীরিকভাবে, মানসিকভাবে এবং পারিপার্শ্বিক যে কোনো সব সমস্যা থেকে তাকে বের করে আপনি সুস্থ জীবন উপহার দিতে পারবেন। তার জন্যই ক্লাসে আসা প্রয়োজন। এবং ক্লাসে না এলে, আমি অনেক কথা বললাম, অনেকেই রেইকির প্রোগ্রাম দেখে দেখে রেইকি সম্পর্কে অনেক কিছু জানেন, কিন্তু বন্ধু তার হাত দিয়ে কিন্তু রেইকি প্রবাহিত হয়নি, এবং তার হাত দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। তাই যদি হতো আমরা ইন্টারনেট ঘেটে বা বিভিন্ন, হ্যাঁ, কারণ নেটের বই পাওয়া যায়, বাজারে অনেক বই আছে, সেই সমস্ত বই ম্যানুয়াল দেখে আমরা অভ্যাস করলেই রেইকি প্রাপ্ত হতে পারতাম, কিন্তু তা হয় না। এর জন্য অবশ্যই আসতে হবে, এবং পরম্পরাক্রমে প্রাপ্ত চ্যানেল আপনাকে তৈরি হতে হবে, আপনাকে রেইকি চ্যানেল হয়ে উঠতে হবে, আর এই রেইকি চ্যানেল হয়ে ওঠার জন্য
আপনাকে অবশ্যই ক্লাসে আসতে হবে। তারপরেই বোধ হয় সেই অদৃশ্য শক্তির কোথাও একটা অনুভব অন্তত তার সাথে সর্বদা থাকবে, এটা তো জোর দিয়ে বলা যায়। সান্নিধ্য তো একটা অনুভূতি এনে দেয়, সেটা একটা অপার্থিব, অপার্থিব। সেই লোকেই আমি আমি আমরা যাই বলি না কেন, আমরা যতই বলি সায়েন্টিফিক বিজ্ঞান ভিত্তিক অনেক কিছুই বলি, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, রেইকি স্পিরিচুয়াল এনার্জি মেডিসিন, স্পিরিচুয়াল অবশ্যই। আমি তর্ক করব না, অনেকেই বলছেন যে হয়তো যেটা বিজ্ঞান ভিত্তিক এর সঙ্গে স্পিরিচুয়ালের কোনো সম্পর্ক নেই, না বন্ধু, এর সঙ্গে অবশ্যই স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার অবশ্যই এর সঙ্গে মিশ্রণ আছে। সেটা এই কনফিউশনটা কোথাও একটা আপনি নিজেও বললেন, যেটা আমরাকে চক্র বলছি সেটা গ্ল্যান্ডে রাখা দেওয়া হচ্ছে। রেইকি রেইকি বলছে, যদি আমরা সার্চ করে দেখি দেখবো যে রেইকি ইজ এ স্পিরিচুয়াল এনার্জি মেডিসিন, অর্থাৎ আধ্যাত্ম স্পর্শ চিকিৎসা। এই আধ্যাত্ম স্পর্শ চিকিৎসা, আধ্যাত্ম মানে কোনো ধর্মের কিন্তু বেড়াজাল নয়, ধর্ম মানে আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, না না বন্ধু, ধর্ম মানে যা ধৃধাতুর উত্তর মনির প্রত্যয়, অর্থাৎ যা ধারণ করে রাখে, যা আমাদের মানুষের ধর্ম কি, মনুষ্যত্ব ধর্ম, মানবতা ধর্ম, সেই ধর্ম, এই সেই ধর্মের কথা আমি বলছি, সেই আধ্যাত্মিক কথা বলছি, সেই আধ্যাত্মিক অর্থাৎ ইউনিভার্সাল, সকলের জন্য, ইউনিভার্সাল বললে ভুল হবে, আনলিমিটেড সোর্স অফ এনার্জি, যা সকলের জন্য, হিন্দু মুসলিম খ্রিস্টানের জন্য আলাদা নয়, একই বায়ুতে আমরা প্রত্যেকেই শ্বাস গ্রহণ করছি, সেখানে কিন্তু কারোর জন্য যে পৃথক নেই, ঠিক সেরকমই আমরা মানুষ। হ্যাঁ, আনলিমিটেড সোর্স অফ এনার্জি থেকে আমরা সংগ্রহ করব, আর সেই আনলিমিটেড সোর্সকে আমরা ঈশ্বর কণা, হিগস বোসন কণা, বা আমরা স্বয়ং ঈশ্বর বলে দিতে পারি, কোনো অসুবিধে নেই। অসাধারণভাবে আপনি এক্সপ্লেন করছেন, এই লজিক ডেফিনেটলি আমাদেরকে কোথাও একটা সেই যুক্তিবাদীদের বলতেই পারি, আমরা আল্লাহ বলতেই পারি, আমরা ঈশ্বর বলতেই পারি, ভগবান বলতেই পারি। হ্যাঁ, রেইকি হলো তাই। আর অনেক রেইকির অনেক দূতের কথা আমরা শুনবো, অনেক দূত অ্যাঞ্জেল, কিন্তু মনে রাখবেন তাদের কোয়ালিটি গ্রেট, যে বার্তা বাহক তার গ্রেট কোথায়। আগেকার দিন আমরা এই সিনেমা দেখেছি, একজন রাজা খবর পাঠাচ্ছে, যাকে পাঠাচ্ছে সেই লোক তার গ্রেড কী, তাকে কোন গ্রেডের লোক বলা হয়, সে কতটা দিতে পারে, তাই তো, খুব খুব লজিক্যাল, লিমিটেড সোর্স অফ এনার্জি, খুব লজিক্যালি কথা, লিমিটেড এনার্জি, সবাই পারে না। উদাহরণ দিতে পারি এক্ষুনি, অনেকেই হয়তো বলবেন নাস্তিক, ঠিক আছে, যেমন ধরুন লক্ষ্মী, লক্ষ্মী দিতে পারে ফিনান্স, এডুকেশনের ব্যাপারে তার কোনো ক্ষমতা নেই, আছে লিমিটেড এনার্জি, তার জন্য দেবী সরস্বতী, সরস্বতী, ঠিক আছে। তা সেরকমই আমরা যেমন অ্যাঞ্জেল, একটু উদাহরণ দিয়ে বলেই দিচ্ছি স্পষ্টভাবে, অ্যাঞ্জেল সেখানে আমরা দেখবো প্রত্যেকের লিমিটেড সোর্স অফ এনার্জি, আনলিমিটেড সোর্স অফ এনার্জি নয়, আনলিমিটেড সোর্স এনার্জি হলো রেইকি। অর্থাৎ রেইকি, রেইকি মানে কি, রেইকি 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 মানে হলো ইউনিভার্সাল এনার্জি, না আনলিমিটেড সোর্স অফ এনার্জি, রেই আনলিমিটেড, মহাজাগতিক। আমি কথাটা বলছি রেইকি, টার্ম ইউজ করছি, জাপানি টার্ম রেইকি, জাপানি এই রেইকি কথার মানেই হলো ঈশ্বর, ঈশ্বরের সঙ্গে অর্থাৎ পরমাত্মার সঙ্গে আত্মার মিলন, স্পিরিটের সাথে সোল, সোল অ্যান্ড স্পিরিটের মিলনই হলো রেইকি। সেই কানেক্টিভিটিটা একজন রেইকি মাস্টার ঘটিয়ে দিতে পারে, সেই কানেকশনটা ক্লাসের মাধ্যমে, অবশ্যই ক্লাস। কিন্তু এই ক্লাসে আসার জন্য আমার প্রশ্ন জাগতে পারে বন্ধুদের মধ্যে কাউকে, হ্যাঁ আমাদের ক্লাসে একটা যোগ্যতা কোয়ালিফিকেশন কি, না কোনো পড়াশোনার কোনো যোগ্যতা লাগে না, যে কোনো মানুষ আসতে পারে, আর যে পড়াশোনা জানে না তাকেও আমরা হাতে ধরে শিখিয়ে দেওয়া, কারণ ঈশ্বর সকলের জন্য, ঈশ্বর সকলের জন্য, তা কেউ পড়াশোনা জানলো কি পড়াশোনা জানে না তার জন্য নয়, সেরকম সব থেকে ডক্টর মিকাওসি মানুষের প্রকৃতপক্ষে তিনি দুস্থ মানুষের কথা ভেবে রেইকি তৈরি করেছিলেন। যদিও আজকে আমাদের এটা ব্যবসায় একটা আমাদের জীবিকা বা তথাকথিতভাবে আমরা প্রচুর পরিমাণে আমাদের অর্থ নিতে হচ্ছে মেনটেন করতে গিয়ে, ঠিকই আছে, কিন্তু প্রথমে তিনি যখন তৈরি করেছিলেন দুস্থ মানুষের কথা ভেবেই তৈরি করেছিলেন, এই দুস্থ মানুষের কথা ভাবতে গিয়ে তিনি সাধারণ মানুষের কথা ভেবেছিলেন, তিনি যে পদ্ধতি দিয়ে গেছেন একেবারে সাধারণ মানুষ, শিশু, আমি চার বছর সাড়ে চার বছরের শিশুকে শিখিয়েছি, তারা কিন্তু রেজাল্ট দিতে পেরেছে। তবে প্রফেশনের কথা যদি আসলেন, সেক্ষেত্রে এটাকে মাধ্যম করে মানুষের পরিষেবা যেমন দেওয়া যাচ্ছে, প্রফেশন হিসেবেও তো নেওয়া যাচ্ছে, প্রফেশন হিসেবে অনেকেই প্রফেশন নিতে আসছে, আজকের দিনে মানুষ যখন কর্ম পাচ্ছে না, কি করবে ভাবতে পারছে না, সেক্ষেত্রে এটা একটা মানুষের সেবার মাধ্যমে যে জীবিকা থাকবে, অবশ্যই এরকম বহু মানুষ আসছে আজকে, তাই তো, তা এটা একটা ভালো প্ল্যাটফর্ম, সেভাবেও মানুষ আসতে পারেন। আমি অনেককেই এইভাবে এগিয়ে দিয়েছি তাদের কর্মজগতে, তারা এই দিয়ে চলেছেন। আমি আমি এক্ষেত্রে একটু মেনশন করতে চাইবো যে ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেইকি ট্রেনিং,
এখানকার রেজিস্টার্ড মানে আপনার অথরাইজড সেই আমাদের নাগালের মধ্যে যার সঙ্গে উসুই, মূল উসুই টেকনিক, আমরা আগে যারা প্রোগ্রাম দেখছেন, কন্টিনিউ যারা প্রোগ্রাম দেখেছেন তারা জানেন আমি অনেকটা বই দেখিয়েছি আপনাদের সেখানে মূল রেইকি, উসুই রেইকি কীভাবে শিখতে হয়, হোলিফায়ার রেইকি কীভাবে শিখতে হয়, উসুই ট্র্যাডিশনাল রেইকিতে এতগুলো পয়েন্ট নেই, যে পয়েন্টের ভয়ে, টাইমের ভয়ে আমরা অন্য জায়গায় যাচ্ছিলাম সেগুলো কিন্তু নয়। তা সেক্ষেত্রে একটা ইংরেজি বইও আপনাদের প্রত্যেককে তুলে দেওয়া হতো। এখন তার সাথে সাথে অনেক সাধারণ মানুষের কথা ভেবে হেল্পিং ম্যানুয়াল একটা বাংলায় আচ্ছা তৈরি করা হয়েছে, যেটা আপনারা প্রত্যেকেই পাবেন এবং সকলের জন্য, যাতে যারা ইংরেজি একেবারে বোঝেন না তাদের জন্য হেল্পিং ম্যানুয়াল তাদের গাইড করবে, যারা সংগ্রহ করেননি তারা সংগ্রহ করে নেবেন, পুরনো স্টুডেন্টদেরকে আমরা বিনামূল্যেই বইটা আবার দেওয়া হচ্ছে। ঠিক আছে, আজকের এই তথ্য আলোচনা থেকে আমি যদি তথ্যের নির্যাসটুকু কিছু বের করতে পারি, আমি খুব প্রাঞ্জল সহজসাধ্যভাবে বিষয়টাকে যদি উপস্থাপনের চেষ্টা করি, আমরা বুঝলাম রেইকি সেই শক্তি যার মাধ্যমে আমার দেহ মনের সম্পূর্ণ সুস্থতার জগতে পৌঁছতে পারবো, এর জন্যে কোনো আবশ্যিক যোগ্যতামান প্রয়োজন, যোগ্যতা নেই, বয়সের কোনো সীমারেখা নেই, জাতিগত ধর্মগত বর্ণগত সমস্যা নেই, হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের মানুষ শিখতে পারে, সকলে গ্রহণ করতে পারে, এবং সেটা শুধুমাত্র আমার নিজে শিখলাম বলে নিজের জন্য না, অন্যদের জন্য হয়ে উঠতে পারবেন আপনার পরিবারের চিকিৎসা একেবারে। ঠিক আছে, নিজেকে আমরা বহু মানুষ আছেন, বহু শিক্ষিত মানুষ বড় বড় জায়গায় তারা কাজকর্ম করছেন, তারা কিন্তু তাদের পরিবারের এটাকেই বেঁচে, বহু ডাক্তার তারা অন্যকে ঔষধ দিচ্ছে, মেডিসিন দিচ্ছে, কিন্তু নিজের পরিবারের জন্য তুলে দিচ্ছে রেইকি। সেক্ষেত্রে বন্ধুরা নিশ্চয়ই যারা রেগুলার, তো তাদের কথায় বাদই দিলাম, কারণ তারা তাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম পার্সেন্টেজ গিয়ে শিখেছেন, প্র্যাকটিস করছেন এবং একটা সেই দুনিয়ার সন্ধান পেয়েছেন, সেটা তো বলাই বাহুল্য। যারা নতুন, তাদের যাদের কৌতূহল আরও বেড়ে গেল এই অনুষ্ঠান থেকে মন দিয়ে শুনলে, কৌতূহল বাড়বে বই কমবে না, কারণ এই রেইকি এমনই বিষয় সেই বাড়ার জায়গাটায় একটা এসেনশিয়াল আপনার জন্য স্টেপিং হতে পারে, একটা জাস্ট ফোন কল করে আপনি ডিটেলস জেনে নিতে পারেন নিয়ারেস্ট কোথায় আপনার ক্লাস হচ্ছে, সেই ক্লাস অ্যাটেন্ড করলে আগে থেকে নাম লেখাতে হবে, নাম লিখে ক্লাসে আসতে পারেন, আর যারা পুরনোভাবে বইটি সংগ্রহ করেননি তারা এই বাংলা বইটি সংগ্রহ করবেন, অবশ্যই ফোন করে আগে থেকে জানিয়ে নেবেন যে আমি, কারণ আমাকে তো ক্যারি করতে হবে প্রত্যেক সেন্টারে, সেক্ষেত্রে আপনারা জানিয়ে নেবেন, আপনাদের আপনারা ম্যানুয়ালটা সংগ্রহ করে নেবেন। তাহলে আবারও একটু এবারে স্পষ্টভাবে আপনাদের জন্য উল্লেখ করে দিই যে 9733555265 অ্যান্ড সেকেন্ড নাম্বার 9733555271, এই দুটি নাম্বারই আপনাকে কানেক্ট করে দিতে পারে, একদম লিটারালি কানেক্ট করে দিতে পারে সেই মহাজাগতিক শক্তির সঙ্গে, যে শক্তি আমরা এতটাই গ্রহণ করতে উদগ্রীব যদি হয়ে থাকি, তাহলে ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন আপনারা, আর ক্লাস অ্যাটেন্ড করলেই শিখতে পারবেন আপনারা, শিখতে পারলেই আপনার মধ্যে সেই চ্যানেলটা তৈরি হবে যা একজন রেইকি মাস্টার এবং ডক্টর সৌরভ কুমার চক্রবর্তী সেইভাবে করে দেবেন, এবং সেই করার পরবর্তী সময় আপনি সেই দুনিয়ায় প্রবেশ করতে পারবেন, ছাড়পত্র পেয়ে যাবেন, যেটা ম্যাজিক বলুন বা মিরাকেলি বলুন যাই বলুন, আপনার জন্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া গুড রেজাল্ট আনবেই আনবে, সেই ভরসায় প্রত্যেকে রেইকির কাছে যান, আপনিও যদি চান বন্ধু করে নিতে পারেন, সারা জীবনের শক্তি পেয়ে যাবেন, এটাই কিন্তু অ্যাসিউরড। আজকে সময় নেই, সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, সুখী থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম পুরুষের কাছে প্রার্থনা করি, কেউ দুঃখভাগী হবেন না, কেউ কষ্ট পাবেন না, সবাই কষ্ট লাঘবের মাধ্যমে নিজেকে সুন্দর করে, নিজের সুন্দর জীবন নিজের জন্য এবং অন্যের জন্য উপহার দিন। নমস্কার।